জিনার শাস্তিটা কি? এক হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি জিনা করে তার সাজা হবে ছয়টা। তিনটা সাজা হলো দুনিয়াতে, আর তিনটা সাজা হলো পরকালে। মিল্লা কয়টা সাজা হয়েছে? ছয়টা শাস্তি সে ভোগ করতে হবে। তিনটা শাস্তি হবে দুনিয়াতে, আর তিনটা শাস্তি হবে পরকালে। এর আগে একটা কথা আমি আপনাদেরকে বুঝাই, একটা হলো সওয়াব আর একটা হলো গুনাহ। গুনার কারণে মানুষ গুনার কারণে মানুষ জাহান্নামে যেতে হবে, আর সওয়াবের কারণে জান্নাতে যেতে হবে। গুনার কারণে জাহান্নামে যেতে হবে, সওয়াবের উসিলায় সে জান্নাতে যেতে হবে। কিন্তু গুনার সাজাটা দুনিয়াতেও আংশিক হয়, দুনিয়াতেও গুনার সাজা আংশিক হয়, পরকালে তো গুনার সাজাটা ভুগতে হবে। ঠিক তদ্রূপভাবে গুনার সাজা দুনিয়াতেও আংশিক হয়। আল্লাহ তাআলা ফেরাউনকে এবং তার বাহিনী সহ সাগরে ডুবাইয়া মারেছেন, এটা কি দুনিয়ার শাস্তি না পরকালের শাস্তি? নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এটা দুনিয়ার শাস্তি না পরকালের শাস্তি? কৌমে সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন, এটা দুনিয়ার শাস্তি না পরকালের শাস্তি? কৌমে আদকে আল্লাহ ধ্বংস করেছেন, এটা দুনিয়ার শাস্তি না পরকালের শাস্তি? কে বলেন, দুনিয়ার না পরকালের? দুনিয়ার। বোঝা গেল, গুনাহ করলে গুনার আংশিক সাজা দুনিয়াতে হয়, পরকালে তো গুনার সাজা জাহান্নামে ভোগ করতে হবে। ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে গুনার আংশিক সাজা হয়। নমরুদের দিকে তাকাইলে বোঝা যায় গুনার আংশিক সাজা দুনিয়াতে নমরুদের হয়েছে, ফেরাউনের দিকে তাকাইলে গুনার আংশিক সাজা ফেরাউনের উপরে হয়েছে, এবং কৌমে সামুদের দিকে তাকাইলে কৌমে সামুদ গুনার কারণে তার আংশিক সাজা দুনিয়াতে হয়েছে। ঠিক তদ্রূপভাবে এই যুগের মধ্যে যেই গুনাহ করে তার আংশিক সাজা দুনিয়াতে ভোগ করতে হবে। মানুষ যখন গুনাহ করে তার উপরে সাতটা বিপদ অর্পিত হয়। মানুষ যখন গুনার একটা কথা আছে না, পাপে বাপ রেও সারে না। আমাদের গ্রাম্য একটা কথা আছে, পাপে বাপ রেও সারে না। মানুষজন গুনাহ করে তখন তার উপরে সাতটা বিপদ আছে। এক নম্বর বিপদ হলো সে আল্লাহরে ভুলে যায়। যারা গুনাহ করে তারা এক নম্বর তার বিপদ হলো আল্লাহরে ভুলে যায়। আপনারা বলেন, আমরা আল্লাহর নিয়ামত ভোগ করতেছি কিনা? কি বলেন, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি না? কম না বেশি? আল্লাহ একা তাহলে বলেন, ওয়াইং তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, এই নিয়ামত বইনি না তোমরা শেষ করতে পারত না। তাহলে বোঝা গেল আল্লাহর নিয়ামত সীমিত না অসীম? কম না বেশি? আমার অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকাইলে বোঝা যাবে আমার আল্লাহর নিয়ামত আমি কতটুকু ভোগ করতেছি। এই চোখ যে আল্লাহ দান করেছেন, এই চোখ কে দান করেছেন? আল্লাহ।
কান দেখে শুনতেছি এটা কার নিয়ামত, হাত লাড়া সারা করতেছি এটা কার নিয়ামত, পা দিয়ে হাঁটতেছি এটা কার নিয়ামত, আল্লাহর এত নিয়ামত ভোগ করতেছি আমরা, আল্লাহর নিয়ামত এত ভোগ করতেছি তবু আমরা কিভাবে আমরা আল্লাহর গুনাহ করতেছি, আল্লাহর উপরে অবাধ্য হইতেছি। এই জন্য বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ও দুনিয়ার মানুষ, সেই দিনের কথা স্মরণ করো যেদিন তোমার মুখকে বন্ধ করে দেওয়া হবে, মুখের মধ্যে মোহর বেঁধে দেওয়া হবে, মুখ দ্বারা কথা কওয়ার সাহস পাবে না, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবেন, তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে কথা বলবেন। সুতরাং হাত জাল একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা সঠিক পদে ব্যবহার করতে হবে। পা আল্লাহ একটা নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতটা সঠিক পথে ব্যবহার করতে হবে। জবান একটা নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতটা সঠিক পথে ব্যবহার করতে হবে। আল্লাহর নিয়ামত যারা ভোগ করতে ভোগ করবে এবং আল্লাহর নিয়ামতের যারা শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে এই 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 ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে বলবেন, যাও আমার নিয়ামতের পাইয়া শুকরিয়া আদায় করেছো, সোজা তুমি জান্নাতে চলে যাও। সমস্ত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো পানি, একটা নিয়ামত কি পানি। আমরা কোন সময় পানি হয় আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ হাসরের ময়দানে বলবেন, ও বান্দা আমি আল্লাহ তোমাকে যে একটু পানি দান করেছিলাম, ওই পানিটা হাইয়া তুমি আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছো কিনা। একাইতে বলেন সোম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমাদের সকলকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। অনেক মানুষ অনেকে আমরা যদি আমরা ব্রাহ্মণবাড়িয়া যাই, অনেক ফুকিরা ফুলের দিকে তাকায়, অনেকের হাত নাই পাও নাই চক্ষু নাই, পথের মধ্যে বসে রয়েছে, তাদের দিকে যদি তাকায় তাহলে আল্লাহর কথা স্মরণ হবে যে আমার পাও আছে উনার পাও নাই, আমার কথা বলার মুখ দান করেছেন শক্তি দান করেছেন, ওই ব্যক্তি কথা বলতে পারে না, আমি চোখ দিয়ে দেখতে পারতেছি ওই ব্যক্তি দেখতে পারে না। এই জন্য বলেছেন তুমি উপরের দিকে তাকায় না নিজের দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবা তুমি আল্লাহর কতটুক নিয়ামত ভোগ করতেছ। এই জন্য কোন ব্যক্তি যেন নিয়ামতকে অস্বীকার না করে। আরেক আয়াতের মধ্যে বলেছেন লাইং শাকারতুম ওয়ালাইং কাফারতুম, লাইং শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াইয়া দিব, আর যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তার নিয়ামতকে চিনিয়ে নিব, বরং তাকে আমি আল্লাহ আরো কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য নিয়ামত পায় শুকরিয়া আদায় করুন কিনা। আপনি আপনার দেখেন চোখ দিয়ে যে দেখতেছেন এটা কার নিয়ামত, আর একটা জোরে বলেন কার নিয়ামত, হাত দ্বারা এখন পার নিয়ামত কার, এই সমস্ত নিয়ামত পায়া কার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম মানুষ যখন গুনাহ করে তার উপরে সাতটা বিপদ আছে, এর মধ্যে একটা বিপদ হল সে আল্লাহকে ভুলে যাবে। দেখেন যারা গুনাহ করে আল্লাহর কথা স্মরণও না,
চকটা দ্বারা যে বেট ধরে আমরা টিভির মধ্যে সায়া তাহি আল্লাহর কথা স্মরণ করলে এর দ্বারা জীবনে টিভি দেওয়া সম্ভব হইল না। বৈশা বৈশা যে মানুষের কিবত করে আল্লাহর আজাবের বইয়ের কথা যদি স্মরণ হইত সে কোন সময় এই গিবত করতে পারল না। তার মধ্যে যদি আল্লাহর বই থাকত তাহলে কোন সময় সে কখনো তার মুখ দ্বারা মানুষদেরকে গালি দিত না, মানুষদেরকে অপবাদ দিত না, মানুষের সুগুল খুরি করত না। আল্লাহর বই যাদের অন্তরের মধ্যে থাকে সে সর্বদাই কিভাবে আল্লাহরে রাজি করতে পারে এই ফিকিরে সে তাহে ঠিক না বেটি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, সে কেমন আল্লাহকে বই করত, সে রাতের গভীর অন্ধকার রাত্রের বেলা তার জনগণের খবর নিত, তার কোন কোন জনগণ অভুক্ত আছে, কে হুদার মধ্যে আছে, ঘরে ঘরে গিয়া খবর নিত, আবার মানুষকে জিজ্ঞাসা করত উমরের ব্যাপারে যে উমর কেমন লোক ছিল, তার গুণাগুণ কেমন, নিজেকে পরিচিত রেখে নিজের খবর নিত, এবং নিজের মধ্যে যে দুষ্ট আছে অন্যদেরকে বলতো উমরের মধ্যে কোন কোন দোষ আছে, নিজের পরিচয় গোপন করে বলতো। মানুষ যদি বলে দিত উমরের মধ্যে এই এই দোষটা আছে, সাথে সাথে সে এই দোষটা সংশোধন করে নিত। তেহারা আসিন হেরা, হেরার মধ্যে আল্লাহর বই আসিন, আর আমাদের মধ্যে আল্লাহর বই নাই। এক নম্বর গুনাহ করলে এক নম্বর সাজা হলো সে আল্লাহরে ভুলে যাবে। দুই নম্বর সাজা হলো, দুই নম্বর বিপদ হলো মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। সাদা কাপড়ে যদি কোনো একটা দাগ পড়ে এটা দেখা যায় কিনা দেখা যায়, আর এই কাপড়টা পরতে ভালো লাগে, এই কাপড়টা পর দূর থেকে আপনার মনে করেন আপনার সাদা একটা কাপড় মাঝখানে একটা দাগ লাগছে কালো দাগ, এই দাগটা সরানোর জন্য কি করেন চেষ্টা করেন। সাদা কাপড়ও দাগ লাগলে এই দাগটা কি করে দেখা যায় ঠিক। তদ্রুপ ভাবে মানুষের অন্তর সাদা পরিষ্কার, মানুষের অন্তরের মধ্যে যদি কোনো একটা মানুষ যখন কোনো একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যেমন ভাবে কাপড়ের দাগটা দাগ পড়লে যেমন দেখা যায়, এবং এই দাগটা যদি পরিষ্কার করে ফেলেন তাহলে এই কাপড়ের মর্যাদা বেড়ে যায়। এক তদ্রুপ ভাবে মানুষের অন্তরে যখন মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আর এই দাগটা যদি সে সরানোর চেষ্টা করে তাহলে তার মর্যাদাটা আরো বৃদ্ধি হয়ে যায়। মানুষের অন্তরের মধ্যে যে কালো কালো দাগ পড়ে, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, আবার আরেকটা গুনাহ করলে আবার আরেকটা দাগ পড়ে, আবার আরেকটা গুনাহ করলে আর একটা দাগ পড়ে, এই দাগ পড়তে পড়তে তার অন্তরটা কালো হয়ে যায়। আর এই অন্তর কালো হওয়ার দ্বারা কালো হওয়ার কারণে তার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না, ফরজ নামাজগুলো আদায় করতে ভালো লাগে না, ভালো কাজ করতে তার কাছে ভালো লাগে না, তার অন্তরে কালো দাগ পড়ার কারণে গুনাহ করতে ভালো লাগে, সুগুলখুরি করতে ভালো লাগে, মানুষদেরকে গালি গুলাজ করতে ভালো লাগে, নামাজ রোজা হজ যাকাত তার কাছে ভালো লাগে না। এই জন্য তো আজকে কত মুসল্লি এমন সময় অন্য অক্তর মধ্যে দুই রাকাত দুই কাতার হ তিন কাতার হ আর তালিম তালিম শুনতো তাদের অন্তরে ভালো লাগে না, কারণ তালিমে এই যে এশারের পরে বা অন্য সময় যে তালিম হ তালিমের মধ্যে কয়জন লুকবো, পাঁচ থেকে সাত বা আটজন লুকবো, যারা সবসময় শুনে তারাই হইব, আর অন্যরা পরে বসে নাকি জন্য তার কাছে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে, এই জন্য তার কাছে তালিম শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। এই জন্য সর্বপ্রথম মানুষের করণীয় হলো তার অন্তরের ময়লা দূর করতে হবে। অন্তরের ময়লা দূর করার একটা পথ হলো সে তওবা করতে হবে। কি করতে হবে? যে একটা গুনাহ মনে করেন আমারও আমার হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে তওবা করতে হবে, আল্লাহ আমি তো একটা গুনাহ করে ফেলেছি।
আল্লাহর কাছে তওবা করতে হবে, কাগজে মিনুনি করতে হবে, আল্লাহ আমি একটা গুনাহ করেছি, আল্লাহ তুমি এই গুনাহটাকে তুমি আমার আমার এই অন্তরের গুনাহটাকে তুমি দূর করে দাও, পরিষ্কার করে দাও। তখন তার মর্যাদাটা হবে আল্লাহর উলির মর্যাদার মতো। এই জন্য আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে বলেছিলাম গুনাহ করলে বিপদ কয়টা আছে, আরো করে বলেন কয়টা। এক নম্বর বিপদ হলো আল্লাহকে বলে যা, দুই নম্বর বিপদ হলো তার অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ সাতটা বিপদ ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। তৌফিক ইল্লাহ।